বারবার চলে যায়। কিন্তু আবার আসছে। কি তুমি ঢুকছো? কানেক্টিং আসতেছে না, দেখো। ইউ আর ইউজিং ডিভাইস অডিও। প্রিয় শিক্ষার্থী, ইউ আর মোস্ট ওয়েলকাম। প্রিয় শিক্ষার্থী, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ইংলিশ ক্লাস। Today I will discuss on a particular item, and it is the use of preposition. Walaikum assalam. Tumra etokkhon pore keno? Ji ji, alhamdulillah. Er ager class ta ki hoyeche? লিপি ম্যাডামের ক্লাস কি হয়েছে? হ্যাঁ, যাই হোক, শরীর চর্চা একটু দরকার আছে। আমরা আজকে প্রিপজিশন নিয়ে যে আলোচনা করেছিলাম, তোমরা প্রত্যেকে কলম এবং খাতা নিয়ে রেডি হও। আজকে একটা মজার প্রিপজিশন নিয়ে আমরা আলোচনা করব। প্রিপজিশন উপরে লিখে নাও, ইউজ অফ প্রিপজিশন। সবাই লিখো, সবাই লিখো, ইউজ অফ। এই তোমাদের কথার জন্য কিন্তু আমি ক্লাস নিতে আমার একটু কষ্ট হচ্ছে, কাজেই তোমরা মিউট করো। হ্যাঁ, মিউট করো খাতা। মিউট আছে, তুমি দেখবা না ভালো করে মিউট আছে কি না। তো ঠিক আছে, এখন মিউট করো এবং খাতা কলম নিয়ে বসো। শুরুতেই লিখো, এক নম্বর দিয়ে লিখো, এ নাম্বারে, ইনডিফারেন্ট টু। শুরুতে লিখো, প্রত্যেকে লিখো, ইনডিফারেন্ট, INDIFFERENT, ইনডিফারেন্ট লিখেছো, ইনডিফারেন্ট টু। বোঝা যাচ্ছে ওই যে নেটের সমস্যার কারণে এটা হচ্ছে, ইনডিফারেন্ট, INDIFFERENT, ইনডিফারেন্ট টু। এটা লিখো, উদাসীন, উদাসীন। প্রত্যেকে লিখো, ইনডিফারেন্ট টু মানে হলো উদাসীন। এখন এই যে আরেকবার বলবো, INDIFFERENT, ইনডিফারেন্ট টু, একসঙ্গে, এর অর্থ হলো উদাসীন। মনে আছে?
ইনডিফারেন্ট টু উদাসীন। এখন এই নিয়মটা যদি জানা থাকে আর সেন্টেন্স যেটাই হোক না কেন তোমরা ইজিলি করতে পারবে। আচ্ছা এবার লিখো বি নাম্বার, বি নাম্বার দিয়ে লিখো, বি নাম্বার দিয়ে লিখো, বি নাম্বার দিয়ে লিখো অ্যাডহেয়ার, ADHEYER, অ্যাডহেয়ার টু, এডি এই যে এখন দেখা যাচ্ছে অ্যাডহেয়ার টু, ADHEYER, ADHEYER, অ্যাডহেয়ার টু, বি নাম্বার, বি নাম্বার দেখা অ্যাডহেয়ার, ADHEYER, অ্যাডহেয়ার টু লিখছ, সংযুক্ত থাকা, লেগে থাকা লিখছো না, সংযুক্ত থাকা বা লেগে থাকা, অ্যাডহেয়ার টু লিখছো কি, সংযুক্ত থাকা বা লেগে থাকা, বোঝা যাচ্ছে? নেটের নেটের সমস্যার কারণে, জি বলো। আচ্ছা আমি আরো ক্লিয়ার করতেছি, সেটা হচ্ছে অ্যাডহেয়ার টু, এডি কথা তো শোনা যাচ্ছে, ADHEYER, অ্যাডহেয়ার টু অর্থাৎ লেগে থাকা বা সংযুক্ত থাকা, অ্যাডহেয়ার টু লিখো, ADHEYER, অ্যাডহেয়ার টু অর্থ হচ্ছে লেগে থাকা বা সংযুক্ত থাকা। আচ্ছা আমরা সি নাম্বারে চলে আসব, সি নাম্বারে হচ্ছে, সি নাম্বারে হবে, সি নাম্বারটাও হবে লার্ন টু, লার্ন, সি নাম্বারে লিখো লার্ন, ওয়ালাইকুম আসসালাম, লার্ন। আচ্ছা একটা ফ্রেজ লিখো, লার্ন টু রুট, লার্ন টু রুট, একই গতিতে পড়া, লার্ন টু রুট, আরও টি ই, লার্ন টু রুট, আরও টি রুট, সমান সমান চিহ্ন দিয়ে লিখো, একই গতিতে একই ধারায় অধ্যয়ন করা, একই গতিতে বা একই ধারায় অধ্যয়ন করা। আচ্ছা আমরা ডি নাম্বারে যাব, সি নাম্বার হয়ে গেছে, সি নাম্বারে আমরা কি লিখছি, লার্ন কি, সি নাম্বারে, না সি নাম্বারে হবে লার্ন টু, না বাই, বাই দিয়ে দাও, লার্ন বাই রুট, বাই রুট, লার্ন বাই রুট, 23 নম্বরে যেটা আমরা সিতে চলে আসছি, লার্ন বাই রুট, বাই রুট, সি নাম্বার। এবার ডিতে চলে আসো, ডিতে চলে আসো, ডিতে হলো হান্ট ফর, সবাই লিখো, HUNT, হান্ট ফর, HUNT, হান্ট ফর, বুঝলে, হান্ট ফর লিখো, খোঁজ করা, খোঁজ করা বা অন্বেষণ করা, হান্ট ফর মানে কি, HUNT, হান্ট ফর, খোঁজ করা বা অন্বেষণ করা লিখছ, হান্ট, হ্যাঁ লিখছ না, হান্ট ফর কি লিখছ, খোঁজ করা বা অন্বেষণ করা, জি জি। এরপরে কত নাম্বার হবে বলো, খোঁজ করা বা অন্বেষণ করা এটা লিখলাম, তারপরে লিখো থার্স্ট, হ্যাঁ বলো, ই নাম্বার, ই নাম্বার হলো থার্স্ট ফর, THIRST, 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 থার্স্ট ফর, কত নাম্বারে বলছি, ই নাম্বার, ই, ই নাম্বার লিখছো সবাই, THIRST, থার্স্ট লিখো তাহলে, THIRST, থার্স্ট ফর, THIRST, থার্স্ট, তারপরে লিখো ফর, FOR, ফর,
THIRST thirst for এটা লিখো পিপাসা, কোনো কিছুর জন্য পিপাসা বা আগ্রহ, কোনো কিছুর জন্য পিপাসা বা আগ্রহ, কোনো কিছুর জন্য পিপাসা বা আগ্রহ, বুঝতে লেখা থার্স্ট ফর কি লিখছো? ই নাম্বারটা হচ্ছে THIRST থার্স্ট ফর অর্থ পিপাসা, বুঝছে? আচ্ছা এফ নাম্বারে, আচ্ছা এফ নাম্বারে লিখো, এফ নাম্বারে লিখো কনফাইন, CONFINE কনফাইন টু, CONFINE আবার শোনো, CONFINE কনফাইন টু, কনফাইন টু আবদ্ধ রাখা, বাংলা লিখো কনফাইন টু আবদ্ধ রাখা, লিখেছো কনফাইন টু আবদ্ধ রাখা, মানে আমাদের কিন্তু 24 ঘন্টা পড়াশোনায় আবদ্ধ রাখা ঠিক না, আবদ্ধ রাখা। কত নাম্বার লিখছো? এফ। এফ এর পরে কত? জি নাম্বারে চলে আসো, অ্যাওয়ার অফ, AWARE অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ এটা সবাই জানো, অ্যাওয়ার অফ মানে অবগত, অবগত হওয়া, AWARE অ্যাওয়ার অফ মানে কি? অবগত হওয়া। আমাদের সবসময় লেখাপড়ার পাশাপাশি বর্তমান ঘটনাবলী সম্পর্কে অবগত হওয়া উচিত বা অবহিত হওয়া উচিত। আচ্ছা এই জি নাম্বারে, জি নাম্বারে AWARE লিখছ, AWARE আওয়ার অফ অবগত হওয়া, বুঝছে? রোলাট, হ্যাঁ রুকাইয়া, AWARE আওয়ার অফ, হ্যাঁ মিম, মিম এত পরে আসছে কেন? অ্যাওয়ার অফ জি নাম্বার এটা সবাই লিখছে, AWARE অ্যাওয়ার অফ মানে অবগত হওয়া। আমরা এইচ নাম্বারে চলে আসব, এইচ নাম্বারে অফ, শুধু অফ লিখো, র এর দিগের দের বুঝালে বসে, অফ লিখো অফ, তারপরে সমান সমান চিহ্ন দাও, চিহ্ন দিয়ে লিখো র কমা এর কমা দিগের কমা দের, র এর দিগের দের বুঝালে অফ বসে, র এর দিগের দের বুঝালে অফ বসে। আমরা কত নাম্বার লিখলাম? এইচ নাম্বারে আবার বলবো, আচ্ছা তাহলে রিফা পরে আসছে, নাফিসা, নাফিসা লিখো র এর দিগের দের বুঝালে অফ বসে, ঠিক আছে? আফরিন, হ্যাঁ লিখো র এর দিগের দের বুঝালে অফ বসে, ঠিক আছে? তারপরে আমরা আই নম্বরে যাব, অ্যাবাইড বাই, ABIDE abide by, abide by, ABIDE abide by, I number কি লিখছো? abide by, আবার শোনো, abide by অর্থ মেনে চলা, abide, abide by অর্থ কি? মেনে চলা, আবার শোনো মেনে চলা, হ্যাঁ অ্যাবাইড বাই, ABIDE অ্যাবাইড বাই অর্থ মেনে চলা, মনে থাকবে? আচ্ছা এরপরে আমরা একদম লাস্ট ড্যাশ, মোট 10টা নিয়ম তোমাদের লিখে দিচ্ছি, 10টা শূন্যস্থান করাবো, তারপর তোমরা বই দেখে বলবা যে, অথবা তোমার সেই ল্যাপটপের পর্দায় যে লেখা
যখন যেটা আমি জিজ্ঞাসা করব তখন সেটার উপরে আমি ফোকাস করব। 10 নম্বরে লিখো জট ডাউন, জট, JOT, জট ডাউন, JOT, জট ডাউন, জট ডাউন লিখো, লিখে রাখা মানে সংক্ষিপ্তভাবে লিখে রাখা, জট, JOT, জট ডাউন, সংক্ষিপ্তভাবে লিখে রাখা, সংক্ষিপ্তভাবে লিখে রাখা, লিখছো? সংক্ষিপ্তভাবে লিখে রাখা। আচ্ছা, 10টা হয়েছে কিনা গুনে দেখো। আচ্ছা, এবার তাহলে আমরা এক্সাম্পল শুরু করব। আমি ড্যাশ বলবো, ড্যাশের জায়গায় একটা লাইন বলবো, ড্যাশও বলবো, সেখানে কি বসবে তোমাদের বলতে হবে, অর্থসহ আমি বুঝিয়ে বলবো। যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করবা। তাহলে আমরা শুরু করে দিলাম। গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট ড্যাশ ইজ স্টাডিজ। একজন ভালো ছাত্র কখনো তার পড়াশোনার প্রতি উদাসীন নয়। তাহলে আবার শোনো, প্রথম লাইন শোনো, এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট ড্যাশ ইজ স্টাডিজ। একজন ভালো স্টুডেন্ট কখনো তার পড়াশোনার প্রতি উদাসীন নয়। তাহলে প্রথম ড্যাশে কি বসবে আরেকবার বলবো, আবার শোনো, একজন ভালো স্টুডেন্ট কখনো তার পড়াশোনার প্রতি উদাসীন নয়। তাহলে উদাসীন এখানে ড্যাশ, এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট টু, একজনে বলছে, গুড, দুইজনে বলছে, থ্যাংক ইউ, দুইজনকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা আবার দ্বিতীয় লাইনে যাব, দ্বিতীয় লাইনে চলে আসো। হি অলওয়েজ অ্যাডহেয়ার ড্যাশ হিজ স্টাডিজ, সে সবসময় তার পড়াশোনার সাথে সংযুক্ত থাকে বা লেগে থাকে। আবার শুনো, হ্যাঁ, অ্যাডহেয়ার টু, গুড। এই যে কেউ কেউ আছে অত্যন্ত অ্যাটেন্টিভ, তারা প্রশ্ন করার সাথে সাথে উত্তর দেয়, তাদেরকে মেনি মেনি থ্যাংকস। তাহলে আবার লাইনটা বলি, হি অলওয়েজ অ্যাডহেয়ার ড্যাশ হিজ স্টাডিজ, সে সবসময় তার পড়াশোনার সাথে, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, কি করব, এটা এটা সারা বাংলাদেশে এই অবস্থা। আচ্ছা, আবার শোনো, হি অলওয়েজ অ্যাডহেয়ার ড্যাশ হিজ স্টাডিজ, সে সবসময় তার পড়াশোনার প্রতি যুক্ত থাকে, সে সবসময় তার পড়াশোনার প্রতি সংযুক্ত থাকে বা লেখে বা যুক্ত থাকে। এই যে নেট চলে গেছে তোমার, দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, এখন দেখা যাচ্ছে? আচ্ছা, এবার সি নাম্বারে চলে আসো। হি ডাজ নট লার্ন থিংস ড্যাশ রুট, হি ডাজ নট লার্ন থিংস ড্যাশ রুট, হি বাই, না, বাই রুট, এখানে বাই তো লেখা আছে, বাই, সি নাম্বার তো বাই লেখা, বাই রুট। সি নাম্বারে দেখো, লার্ন বাই রুট, হি ডাজ নট লার্ন বাই রুট, সে কিন্তু মানে একাধিক্রমে পড়াশোনার প্রতি আবদ্ধ থাকে না, লেগে থাকে না, পালাক্রমে চলতে থাকে না আর কি, তার একটা রুটিন করে নেয়, সেই রুটিন অনুসারে করে। দেখালে লার্ন বাই রুট, সি নাম্বারে কি বললাম, লার্ন বাই রুট। এখন লার্ন থিংস বাই রুট হতে পারে, লার্ন দ্য পোয়েম বাই রুট হতে পারে, লার্ন দেয়ার লেসন বাই রুট হতে পারে। আচ্ছা, আমরা চলে যাব ডি নাম্বারে। হি ডাজ নট হান্ট ফর ট্র্যাডিশনাল গাইড বুকস, হান্ট ফর, হান্ট ফর হলো, হান্ট ফর করা বা দেখি অন্বেষণ করা, খোঁজ করা বা অন্বেষণ করা। আবার নেটের সমস্যা হয়েছে,
কি করা যায়? বিশ মিনিট হয়ে গেছে আমাদের। আচ্ছা, আমরা কত নম্বরে চলে আসছি? হান্ট ফর, হান্ট ফর। দেখো তোমরা নেটে খুব ডিস্টার্ব দিচ্ছে, আশা করি নেক্সট ডেতে এরকম হবে না। হি ডাজ নট হান্ট ফর। ডি নাম্বার, ডি নাম্বার একটা লাইনের দিকে তাকাও। ডি নাম্বার ওই যে কলমের মাথায় দেখো, ডি নাম্বারে সে ট্র্যাডিশনাল যে গাইড বই, এ গাইড বই খোঁজে না মেন বই থেকে। তাহলে হান্ট ফর, ডি নাম্বারে কি বলছি? হান্ট ফর। হান্ট ফরের বাংলা আমরা বলে দিয়েছি। তারপরে কত নম্বর দেখো, মোরওভার হি হ্যাজ গ্রেট থার্স্ট, পিপাসা বলছিলাম। দেখো লেখা আছে কত নম্বরে, ই নাম্বারে। জ্ঞানের জন্য পিপাসা বা জ্ঞানের জন্য জ্ঞান অন্বেষণ করা, ই নাম্বারে কি লেখা? থার্স্ট, হ্যাঁ ফর, থার্স্ট, থার্স্ট ফর। ই নাম্বার, ই নাম্বার দেখো এই যে কলমের মাথায়, থার্স্ট মানে পিপাসা। এখানে ড্যাশ নলেজ, তো এখানে কি পানির জন্য পিপাসা না জ্ঞানের জন্য পিপাসা বলো? জ্ঞানের জন্য পিপাসা, থার্স্ট ফর নলেজ, জ্ঞানের জন্য পিপাসা। ফর দিস হি ডাজ নট কনফাইন হিমসেলফ টু, কনফাইন আমরা লিখছিলাম একটা নিয়ম, কনফাইন টু আবদ্ধ, আবদ্ধ থাকা, সে আবদ্ধ থাকে না ট্র্যাডিশনাল স্টাডিজ। এখন মনে করো তা বাংলা পড়া দিয়েছে ম্যাডাম, এখন দেখা যায় সকালে ঘুম থেকে উঠে বাংলা পড়া শুরু করেছে একদম দুপুর পর্যন্ত, দুপুরে খাওয়া দাওয়া গোসল শেষ করে আবার বাংলা পড়া শুরু করেছে, রাতে খাওয়া দাওয়া শেষ করে আবার বাংলা পড়া শুরু করেছে। এভাবে পড়লে কিন্তু হবে না, মোটেই হবে না, শেখাই হবে না। তাহলে এই জন্য বলা হয় যে একজন ভালো স্টুডেন্ট, হি ডাজ নট কনফাইন্ড হিমসেলফ টু ট্র্যাডিশনাল প্রথাগত স্টাডিজ, এর মধ্যে সে আবদ্ধ থাকে না। কনফাইন টু আবদ্ধ থাকা, লিখছো সবাই? কনফাইন্ড টু আবদ্ধ থাকা। পরবর্তী যে আমাদের 23 মিনিট হয়েছে, নেটে আবার সমস্যা হচ্ছে, তোমরা একটু ওয়েট করো। আচ্ছা ওকে, নেট প্রবলেম, স্টার্ট মিটিং আবার নতুন করে স্টার্ট করলাম। আচ্ছা আমরা কত নাম্বার বলছিলাম, কার মনে আছে? যে নাম্বার, যে নাম্বার এইচ আই, এইচ আই ই হয়ে গেছে, এফ নাম কনফাইন টু হয়ে গেছে। হি ওয়াজ অলওয়েজ, জি নাম্বার হবে, হি ইজ অলওয়েজ অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ এটা আমরা লিখছিলাম। দেখো অ্যাওয়ার অফ, হি ইজ অলওয়েজ অ্যাওয়ার অফ বলছিলাম। অ্যাওয়ার অফ শব্দের অর্থ কী লেখা দেখো তো? তাহলে অ্যাওয়ার অফ কারেন্ট অ্যাফেয়ার্স, মানে বর্তমান ঘটনাবলী সম্পর্কে সে অবগত, অবগত হওয়া লেখা। তাহলে পুরো লাইনটা শোনো, হি ইজ অলওয়েজ অ্যাওয়ার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, সে বর্তমান ঘটনাবলী সম্পর্কে অবগত। একজন ভালো স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশি বর্তমান ঘটনাবলী সম্পর্কে অবগত থাকে, অ্যাওয়ার অফ মানে কি? অবগত। আচ্ছা তা আমরা এইচ নাম্বারে লিখছিলাম র এর বুঝালে, র এর বুঝালে এইচ নাম্বার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, পৃথিবীর চলতি ঘটনাবলী র এর বুঝায়। মূল শব্দ হলো পৃথিবী, এইচ নাম্বারে দেখো মূল শব্দ হলো পৃথিবী। মূল শব্দের পূর্বে বাংলায় যদি চিন্তা করি তাহলে র এর দিগের দের আছে পৃথিবীর, পৃথিবী যোগ র পৃথিবীর, তাহলে এখানে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স অব দ্য ওয়ার্ল্ড, কারেন্ট অ্যাফেয়ার্স অব দ্য ওয়ার্ল্ড
বুঝতে পারছো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড, কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। অফ কেন হলো? কারণ পৃথিবীর পৃথিবীর সাথে র এর যুক্ত হয়েছে। বাংলায় যদি কোনো শব্দের সাথে র এর যুক্ত হয় তাহলে বাংলায় কোনো শব্দের সাথে র এর যুক্ত হলে ইংলিশে সেখানে প্রিপোজিশন অফ চলে গেছে। এই যে আবার আসছে, হ্যাঁ যায় আর আসে আমাদের সাথে, নেট কি খেলতেছে দেখো। আচ্ছা, এবং আমরা চলে শেষের দুইটা, শেষের দুইটা হি অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই এটা লিখছিলাম আমরা, অ্যাবাইড বাই দেখো তো কি লেখা আছে, মেনে চলা। তাহলে হি অ্যাবাইডস বাই হিজ টিচার্স অ্যাডভাইস, তাহলে মেনে চলা, কি মেনে চলে, টিচার্স অ্যাডভাইস মানে কি? হ্যাঁ, সে টিচারদের উপদেশ মেনে চলে, একজন ভালো স্টুডেন্ট টিচারদের উপদেশ মেনে চলে। আমরা কিন্তু তোমাদের মতো স্টুডেন্ট যখন ছিলাম টিচারদেরকে আমরা অনেক ভয় পেতাম এবং তাদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলতাম। আচ্ছা, এবং লাস্ট লাইনটা দেখো, অ্যান্ড জট ডাউন, জট ডাউন লিখছিলাম কি লেখা, লিখে রাখা, একজন টিচার যখন ক্লাসে লেকচার দেয় পুরোপুরি সেটা লিখে রাখা যায় না, সংক্ষিপ্তভাবে লিখে রাখতে হয়, এই জন্য হলো জট ডাউন, হি জট ডাউন দেয়ার লেকচার্স। শিক্ষকরা যখন লেকচার দেয় তখন দেখা যায় যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু ওই লিখে রাখে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন আমাদের সাথে অল্প কয়েকজন ভালো স্টুডেন্ট, তারা দেখা যায় টিচারদের এক ঘন্টা ক্লাস ছিল, এক ঘন্টা ক্লাসের মধ্যে চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা তাদের বক্তৃতা লিখে রাখত। তাহলে এই লিখে রাখা হলো জট ডাউন, মনে থাকবে? ওরা বিস্তারিত, আমরা বিস্তারিত লিখে রাখতাম তখন আমরা মাস্টার্সে পড়ি। তো কাজেই এই যে আজকে আমরা প্রিপোজিশন বা শূন্যস্থানটা করলাম, তোমরা কত নম্বরের ড্যাশ বুঝতে পারো নাই বসো বলো, টাইম কিন্তু ফুল বুঝতে পেরেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকের ক্লাস আমাদের সাকসেসফুল, আমাদের প্রায় ২৯ মিনিট হয়ে গেছে নাকি দেখো তো। হ্যাঁ আচ্ছা, যাই হোক ৩৩ মিনিট হয়ে গেছে, হ্যাঁ ওভার, এরপরে এরপরে আর এগুলো রেকর্ড হবে না, কাজেই আমরা আজকের ক্লাস এখানেই শেষ করতেছি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। আনটিল নেক্সট ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।